প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আবু বাসার সর্দার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বিআইআইটি বগুড়া। আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের সঙ্গে নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার অপারেশন বিষয় হতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। আমার আজকের আলোচনায় থাকছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করব। আমার আলোচনায় থাকছে সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। প্রথমে আসি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধাসমূহ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটার সমজাতীয় হয়ে থাকে এবং একে অন্যের সঙ্গে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে, তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্কের যে সকল সুবিধা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ডিজাইন করা অনেক সহজ, অর্থাৎ এই নেটওয়ার্কটি খুব সহজেই ডিজাইন করা যায়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং নিয়ন্ত্রণ সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের তুলনায় অনেক সহজ হয়ে থাকে। এর পরবর্তীতে আসি এর নিয়ন্ত্রণ ব্যবস্থার যে খরচ সেটি অনেক কম হয়ে থাকে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর এবং উচ্চ ধারণ ক্ষমতার হার্ড ডিস্কের প্রয়োজন হয় না। এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সাধারণ অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের যে সকল অসুবিধা বা সীমাবদ্ধতা রয়েছে সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অসুবিধাসমূহ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা তেমন ভালো নয়। এ নেটওয়ার্কে ফাইলসমূহের ব্যাকআপ রাখা যায় না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে টাইম শেয়ারিং, ডেটা ম্যানেজমেন্ট এই ধরনের সুবিধা থাকে না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে অধিক সংখ্যক ব্যবহারকারী একসঙ্গে যুক্ত হতে পারে না। তাহলে আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধাগুলো কী কী হতে পারে এবং এর কী কী সীমাবদ্ধতা রয়েছে তা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আসি সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের সুবিধাসমূহ। সার্ভার ভিত্তিক নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক ব্যবস্থায় সার্ভার এবং কম্পিউটার উভয় ধরনের কম্পিউটার সংযুক্ত থাকবে, যেখানে সার্ভার কম্পিউটারগুলো ক্লায়েন্ট কম্পিউটারদেরকে সেবা প্রদান করবে এবং ক্লায়েন্ট কম্পিউটারসমূহ সার্ভার কম্পিউটার হতে সেবা গ্রহণ করবে, সেই নেটওয়ার্ক ব্যবস্থাটাকেই বলা হচ্ছে সার্ভার ভিত্তিক নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কের যে সকল সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো আমরা একবার দেখে নেই। সার্ভার ভিত্তিক নেটওয়ার্কে রক্ষিত ফাইলগুলো একটি কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকে, যা যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট বা সার্ভার ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারে। এর পরবর্তীতে আসি এই সার্ভার ভিত্তিক নেটওয়ার্কে অধিক সংখ্যক তথ্য সংরক্ষণ করে রাখা যায়। সার্ভার ভিত্তিক নেটওয়ার্কে ফাইলগুলো একটি কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকে আর পরবর্তীতে এই সার্ভার হতে যে কোনো তথ্যকে খুব সহজেই খুঁজে বের করা সম্ভব হয়। সার্ভার ভিত্তিক নেটওয়ার্কে নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত মানের হয়ে থাকে। এর পরবর্তীতে আসি সার্ভার ভিত্তিক নেটওয়ার্কে তথ্য বা ফাইলসমূহকে ব্যাকআপ করে রাখা সম্ভব হয়, এখানে ফাইল বা ডাটাকে ব্যাকআপ করে রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও সার্ভার ভিত্তিক নেটওয়ার্ক শক্তিশালী অপারেটিং সিস্টেম থাকার কারণে এখানে অধিক সংখ্যক ব্যবহারকারী নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে। তাহলে আমরা সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের সুবিধাগুলো দেখলাম, এখন দেখে নেই এই সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের যে সকল অসুবিধা বা সীমাবদ্ধতা রয়েছে।
সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের অসুবিধাসমূহ। সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর এবং অধিক ধারণ ক্ষমতার হার্ড ডিস্কের প্রয়োজন হয়, ফলে এ নেটওয়ার্ক ব্যবস্থা ডিজাইন করা কষ্টকর। এ নেটওয়ার্ক ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় কঠিন হয়ে থাকে বা জটিল হয়ে থাকে। এ নেটওয়ার্ক ব্যবস্থায় পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় বেশি ব্যয়বহুল হয়ে থাকে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা এবং সার্ভার ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।